আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মন এবং আমি শারাফত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদের প্রধান শিরোনামগুলো। নতুন করে মহাসড়ক নয়, রেলপথের উন্নয়নে নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেক সভায় আট প্রকল্পের অনুমোদন। মোট ব্যয় হল 6,276 কোটি টাকা। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো বললেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা। 5 থেকে 7 দিন পর ওপেন হার্ট সার্জারি। গণতান্ত্রিক ধারায় ফিরতে বিএনপির সংসদে যোগদানের বিকল্প নেই, মন্তব্য নাসিমের। গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি আন্দোলনে নামবে বললেন ফখরুল। গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে অবশ্যই জনগণ তা প্রতিরোধ করবে। দুঃশাসনের কারণে একুশে আগস্টে হত্যা বিচার করেন এবং হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। কুমিল্লার 14 গ্রামে দায়ের করা হত্যা মামলায় খালেদা জিয়ার জামিনের রায় কাল। দর্শক শুনছিলেন সংবাদের প্রধান শিরোনামগুলো। সংবাদে সারা থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন কেউ দেখে কেউ দেখে না। নতুন করে মহাসড়ক নয়, রেলপথের উন্নয়নে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়াও নারায়ণগঞ্জের জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ 6,276 কোটি 24 লক্ষ টাকা ব্যয় 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ব্যয়ের মধ্যে জিওবি 3,313 কোটি 92 লক্ষ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা 2,962 কোটি 32 লক্ষ টাকা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব 100 মিটার সেতু নির্মাণ এবং ঢাকা সিটির অবকাঠামো উন্নয়নে 2টি প্রকল্পের গুরুত্বের কথাও তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। আজকে আমরা 8টি নতুন প্রকল্প বিবেচনা করেছি। আসলে 9টি ছিল, কিন্তু শেষ মুহূর্তে 1টি প্রকল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বস্ত্র পাটের, তিনি সেটা প্রত্যাহার করেছেন। কোনো কারণ নয়, তিনি একটু দেখে আবার পরবর্তী নিয়ে আসবেন। মোট ব্যয় হলো 6,276 কোটি টাকা। প্রথম প্রকল্পটি হলো নারায়ণগঞ্জের 2,500 জাপানি অর্থনৈতিক অঞ্চল, তো সেটা হলো মোট ব্যয় হবে 2,882 কোটি টাকা। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির আজকের এই রাজনৈতিক সংকটের জন্য দলটির ভুল সিদ্ধান্ত দায়ী। গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে দলটির সংসদে যোগদান করা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণসভা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা দোয়া মোনাজাত অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। আপনাদের পরিধির জন্য আপনারাই দায়ী, কিন্তু আপনাদের দুঃশাসনের কারণে একুশে আগস্টে হত্যা বিচার করেন এবং হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, এই ধরনের দুঃশাসনের কারণে আজ খালেদা জিয়াকে পাপ ভোগ করতে হচ্ছে। নিজেদের দুর্নীতি ঢাকতে সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি আন্দোলন কর্মসূচি দেবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে, সেই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা খুব স্পষ্ট মুখ বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে অবশ্যই জনগণ তা প্রতিরোধ করবে। জাতির প্রয়োজনে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই একদলীয় শাসন ব্যবস্থা যে চক্রান্ত, সেই চক্রান্তকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই করতে হবে।
কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি শেষে আগামীকাল রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী। 2015 সালে বিশতলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে পেট্রোল বোমায় হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি দেখানো হয়। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুব শিগগিরই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে বলে জানান তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আশ্বাসে আশাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে বিএনপি প্রতিনিধি দলের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তারা এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্টে দেখুন বিস্তারিত। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করতে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। ছয় সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপির প্রতিনিধিরা এই মন্ত্রণালয়ে আসছিলেন, বিএনপির যে চেয়ারপারসন চেয়ারম্যান তার চিকিৎসার প্রয়োজন জানান। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মেনে খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে সরকার। কোর্টের মাধ্যমে একটা কমিটি করে দেওয়া হয়েছিল, সেই কমিটিকে যে নির্দেশনা দেওয়াটা হয়েছিল যে এই কমিটি এই বোর্ড তার চিকিৎসার সর্বপ্রকার খোঁজখবর রাখবেন এবং ব্যবস্থা নেবেন। কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা তারা বলে গিয়েছেন, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হয়তো আমাদের এই কারাগার অভ্যন্তরে করা সম্ভব হবে না, সেই জন্যই আমরা তাকে ইসে নিয়ে যেতে হবে, আমাদের বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যেতে হবে, সেই জন্যই আমরা নিয়ে যাব এবং তার একটা সুচিকিৎসা যাতে হয় সেই ব্যবস্থাটা আমরা করব। বৈঠক থেকে বের হয়ে আলোচনার বিষয়ে দলের অবস্থান জানান বিএনপি নেতারা। উচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। খালেদা জিয়ার চিকিৎসায় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে ইতিবাচক বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে এবং তার সুচিকিৎসার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলাম, তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশটির বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। পুরান ঢাকার আরমানি টোলা এলাকায় ক্ষতিকর কেমিক্যাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। দুপুর অভিযানকালে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, লাইসেন্স ছাড়া যারা অসাধু কেমিক্যালের ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। এ সময় বিভিন্ন কেমিক্যাল দোকান থেকে অন্তত 10 লাখ টাকা জরিমানা করা হয়। সরাসরি দাহ্য না, কিন্তু দাহ্যতে সহায়তা করে এরকম কিছু কেমিক্যাল সাবস্টেন্স 300 টনের মতো তারা 7 দিনের মধ্যে সরিয়ে নেবেন বলে ব্যবসায়ীরা আমাদের কাছে অঙ্গীকার করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কিছু পণ্য রয়েছে যেগুলি আসলে আবশ্যক বাসার নিচে রেখেছে এবং মেয়াদ ঠিক মতো সংরক্ষণ করে যেভাবে করার কথা সেভাবে না করার কারণে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং 100 টনের মতো মালামাল আমরা জব্দ করেছি। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানীর আশুলিয়ার ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের দুই পাশে অবাধে পার্কিং করা হচ্ছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন। যত্রতত্র এসব পার্কিং ও অবৈধ দখলের কারণে মহাসড়কে যানজট সহ দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট জানাচ্ছেন ফাহমিনা মৌরি। নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে চন্দ্রা পর্যন্ত প্রতিটি স্ট্যান্ডে দুপাশে প্রতিনিয়ত চোখে পড়ে এসব পার্কিং করা যানবাহন ও অবৈধ দোকানপাট। একই দৃশ্য ঢাকা আরিচা মহাসড়কেরও। ব্যস্ত এই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভারী যানবাহন পার্কিং করায় দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী, সাধারণ যাত্রী ও চালকদের। এতে যখন গাড়িগুলো থাকে এই থাকার কারণে রিক্সাগুলো ডানে চাপতে যায়, যাওয়ার কারণে আমাদের গাড়িগুলো জামে পড়ে, অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়। একটি অসাধু শ্রেণী রাস্তাগুলি দখল করে রাখছে, এই যে পার্কিং হচ্ছে, গ্যারেজ হচ্ছে,
লোকজন হাঁটতে পারি না এবং দোকানপাট জবাব করে রাস্তার মধ্যে এসে তাতে অ্যাক্সিডেন্ট দিন দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। অপরদিকে গাড়ি পার্কিং এর নির্ধারিত স্থান না থাকায় বাধ্য হয়ে মহাসড়কের পাশে গাড়ি পার্কিং করতে হচ্ছে বলে জানালেন চালকদের আরেক অংশ। সরকারের তো কোনো জায়গা ইতিদে নাই, গিরেজের জায়গা নাই, মানে কাজ করান লাগে, তাও কোনো টার্মিনাল নাই। এই কারণে আমরা এই যে বাধ্যগত মানে রাস্তায় একটু চাপাই চাপাই রাখি। আমাদের তো টার্মিনাল নাই বা গাড়ি রাখার সেরকম গ্যারেজ নাই, নিজস্ব কোনো জায়গা নাই, সেজন্য আমাকে বাধ্য হয়ে রাস্তার সাইডে গাড়ি রাখতে হয়। সরকার টার্মিনাল করে দিলে আমরা ওইখানে রাইখা গাড়ির কাজ করতে পারি। বিষয়টি নিয়ে পুলিশের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে সচেতন মহল মনে করে আইনের কঠোর প্রয়োগ ও পার্কিং জোন তৈরি হলে এই সমস্যার সমাধান সম্ভব। অবৈধভাবে গাড়ি পার্কিং সেটা যেন ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তাদের প্রতি অনুরোধ থাকবে যেন এগুলা অতি দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং শ্রমজীবীদের যাতায়াতের জন্য, শ্রমিক কর্মচারীদের যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। দ্রুত মহাসড়কের দুপাশে যত্রতত্র যানবাহন পার্কিং ও অবৈধ দখল বন্ধে যথাযথ উদ্যোগ নেওয়া হোক এমনটাই দাবি এলাকাবাসীর। ফামিনা মুড়ি, মাই টিভি নিউজ ডেস্ক। কুমিল্লার দাউদকান্দিতে টমেটোর অধিক ফলনেও কৃষক ও সংশ্লিষ্টদের মুখে হাসি নেই। বেচা বিক্রির নাজুক অবস্থা ও পাইকার না থাকায় ক্ষেতের টমেটো খেতেই নষ্ট হচ্ছে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার দাবি টমেটো চাষীদের। প্রতিনিধি জহিরুল ইসলাম জিলুর রিপোর্ট, জানাচ্ছেন কাউসারিকিয়া। দাউদকান্দিতে অনুকূল আবহাওয়া, টমেটোর বাম্পার ফলন কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মেটানোর পরও রাজধানীসহ নারায়ণগঞ্জ, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে বাজারজাতকরণ করা হচ্ছে। উপজেলার থেকে সহযোগিতা পাইছি, তারপরে অনেক রকমে বিভিন্ন রকমে সার আসে, অনেক সহযোগিতা করছে। আল্লাহ দিলে আশা করি এবছর আমরা অনেক লাভবান হব। দাউদকান্দির হাটবাজারগুলোতে বড়, মাঝারি ও ছোট আকারের প্রতি কেজি টমেটো খুচরা 10-15 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রি যেমনই হোক, পাইকার কম থাকায় টমেটো চাষিরা কিছুটা শঙ্কিত। সারের দাম বাড়া, সব কিছুর দাম বাড়া, কিন্তু আমাদের টমেটো বিক্রি করতে গেলে আমরা একবারে পানির দামে বিক্রি করতেছি। কোনো গৃহস্থ দাম পাচ্ছে না, যদি দাম পাই তাহলে লাভ হইব, আর যদি দাম না পাই তাহলে আর সরকারের কাছে আমাকে অনুরোধ, ক্ষতির মধ্যে না পড়ি। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের নজরদারি ও চাষিদের প্রশিক্ষণ পরামর্শের কারণেই টমেটো চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 30 টন পার হেক্টর, ইতিমধ্যেই উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 35 টন টমেটোর ফলন পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পাশে রয়েছেন, যাতে ভালোভাবে টমেটোর ফলন তারা ঘরে এবং বাজারজাত করতে পারে। কাউসারিকিয়া, মাই টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ রয়েছে রাত 2:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান মুন এবং আমি শরাফত আহমেদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।